আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বন্ধুরা কেমন আছেন বন্ধুরা এবার থেকে আপনার সকল প্রকার জনদুর্বলতার ওষুধ আমি তৈরি করতে যাচ্ছি এবং একশো পার্সেন্ট গ্যারান্টি আমি যে ওষুধ দিচ্ছি তার তার পর থেকে ভালো কাজ করবে তো কম কাজ করবে না ইনশাল্লাহ ঠিক আছে তো এ দেখেন আমি কলকাতা থেকে সমস্ত নিয়ে আসছি এতে আমি মাজন তৈরি করব হালুয়া তৈরি করব পরে এতে ভরবো বুঝতে পারছেন তো ভরবো আর আমি এখন আপনাকে সব দেখাচ্ছি এগুলো কাল কলকাতা থেকে আমি নিয়ে আসছি এ দেখেন অনেকগুলো এখানে আসছে আবার এখানে আছে দেখেন কতগুলো এই দেখেন প্রচুর প্রচুর আসে হ্যাঁ এগুলো আমি নিয়ে আসছি এই দেখেন তার সঙ্গে আমি ওষুধও নিয়ে আসছি ওষুধ তৈরি করব মাত্র দুটো ওষুধ তৈরি করব একটা একটা হচ্ছে আপনার এমন একটা হালুয়া যেটা যার মাধ্যমে আপনার সকল প্রকার দুর্বলতা দূর হবে শীঘ্র পতন দূর হয়ে যাবে এবং লিঙ্গ যদি উত্তেজিত না হয় লিঙ্গ উত্তেজিত হবে লিঙ্গ শক্ত হবে এবং লিঙ্গের মধ্যে নতুন জোশ আসবে বুঝতে পারছেন তো তো ও এই ওষুধটা তৈরি করব আমি তার নাম দেব লিঙ্গ উত্তেজক হালুয়া ঠিক আছে লিঙ্গ উত্তেজক হালুয়া তো এটা এটা হচ্ছে এটা খেলে আপনার এই সমস্ত সকল প্রকার দুর্বলতা দূর হয়ে যাবে খুব মানে উত্তেজক ওষুধ এটা আর কি বুঝতে পারছেন তো তো দেখেন আমি মাত্র দুটো ওষুধ তৈরি করার ওষুধ নিয়ে আসি কত ওষুধ দেখেন এই দেখেন দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন তারপরে এই দেখেন এর মধ্যে আছে তারপরে এই দেখেন এর মধ্যে আছে হ্যাঁ তারপর আরও অনেক আছে বার করি দাঁড়ান এক এক করি এই দেখেন হ্যাঁ এই দেখেন কি সুন্দর সুন্দর গ্রাউন্ড বের হচ্ছে আর বিশাল দামি ভাই বিশাল দামি চার হাজার টাকা কেজি তিন হাজার টাকা কেজি হ্যাঁ দু হাজার টাকা কেজি এরকম এই দেখেন বিশাল দামি জিনিস আমি নিজে তৈরি করবো এগুলো দিয়ে এই দেখেন এই দেখেন হ্যাঁ দেখেন কতগুলো আরও আছে আরো অনেক আছে এখনো দুটা ওষুধ তৈরি করার ওষুধ যদি এত হয় তাহলে বুঝতেন কত এই দেখেন এই দেখেন তারপরে এই দেখেন ঠিক আছে দেখেন কতগুলো হয়েছে দেখেন তো দেখেন দেখেন শেষ নয় আছে 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 এই এখানে ভাই বিশাল কাজু কাজু ওষুধ আপনারা না খেলে বুঝতে পারবেন না এই দেখেন তারপরে এই দেখেন তারপরে এই দেখেন হ্যাঁ তারপর এই দেখেন কত দেখেন খালি ওষুধ দুটো ওষুধ তৈরি করবে এই দেখেন এই দেখেন এই দেখেন তারপর আরো দেখেন এই দেখেন এই দেখেন হ্যাঁ খালি দেখে যান ভাই এই দেখেন আরও দেখেন এ হে পরে গেছে গো ফেটি গেছে এই দেখেন এটা ফেটি গেছে এটা আমি এখন রাখি এই দেখেন পরে 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 এখন 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 ভিডিও তৈরি করছি এটা আমি ছাড়বো ইন্টারনেটে ছাড়বো সবাই দেখে ফেলবে সবাই দেখে ফেলবে চলে যাও চলে যাও এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন ভাই আপনার দেখে দেখাচ্ছি খালি দেখে যান কত ওষুধ দেখেন দুটো ওষুধ তৈরি করব তো কত আইটেম খালি দেখে যান আপনারা খালি দেখে নেন এই দেখেন এই দেখেন এটা চার হাজারটা কেজি এটা এটা চার হাজারটা কেজি হ্যাঁ এই দেখেন ভাই এই দেখেন খালি দেখে যান আমি খুলি আপনার দেখেন এক অনেক এই দেখেন হ্যাঁ তারপরে আরো আছে এই দেখেন তো প্রচুর এই দেখেন এই দেখেন তো বন্ধুরা আর আরো এই তো এ দেখেন এই মাত্র দুটো ওষুধ তৈরি করবো তার জন্য কত আইটেম দেখেন আপনি দেখতে পাচ্ছেন তো তিরিশটার মতন আইটেম আছে এখানে এবার এখন আমি দুটো ওষুধ তৈরি করব একটা হচ্ছে আপনার মানে যাদের মানে একদম মানে যৌবন নাই শরীরের মধ্যে যৌবন নাই মানে লিঙ্গ খারা হয় না লিঙ্গ খারাপ হয় না আর শরীরের মধ্যে উত্তেজনা তৈরি হয় না আর যদিও উত্তেজনা তৈরি হয় স্ত্রীর কাছে গেলে সঙ্গে সঙ্গে কি হয়ে যায় মানে বীর্যপাত হয়ে যায় তো আমি যে ওষুধটা এখন তৈরি করব ওইটার কি কাজ হবে প্রধান কাজ লিঙ্গ উত্তেজনা তৈরি করবে এবং লিঙ্গ শক্ত করবে এবং তার সঙ্গে সঙ্গে শীঘ্রপত্র থাকলে সেটা একেবারে দূর হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে কি হবে যদি শরীরের মধ্যে জল উত্তেজনা না থাকে সেটা কি করবে যৌন উত্তেজনা তৈরি করবে ঠিক আছে বন্ধুরা মানে উত্তেজক ঔষধ উত্তেজক হালুয়া আমি এটার নাম দিব লিঙ্গ উত্তেজনা লিঙ্গ উত্তেজক হালুয়া লিঙ্গ উত্তেজক হালুয়া এরকম বাংলাতে নাম দেব তো বন্ধুরা আর দ্বিতীয় ঔষধটা তৈরি করছি সেটা হচ্ছে আপনার ওই সমস্ত ভাইদের জন্য যারা জীবনে অনেক সহবাস করেছে প্রচুর সহবাস করেছে স্ত্রীর সঙ্গে অথবা কেউ অনেক হস্তমৃত্যুর করেছে যার ফলে ওদের বীর্য পাতলা হয়ে কি হয়ে গেছে আপনার সব সময় পেশাবের সঙ্গে বের হয় ওরা বুঝতে পারে না সেটা পেশাবের সঙ্গে বের হয় যার ফলে তাদের প্রচণ্ড দুর্বলতা দেখা দিয়েছে মানে আর লিঙ্গ শক্তই হয় না কারোই হয় না এবং তাদের সহবাস করতে মনও চায় না আর যদি মন চায় যদি লিঙ্গ উঠে তার সঙ্গে সঙ্গে বীরজপাত হয়ে যায় ঠিক আছে তো এই দুটো ওষুধ আমি এখন তৈরি করব তো এর নাম দেবো আমি নব যৌবন হালুয়া নবযৌবন হালুয়া ঠিক আছে এই নবযৌবন হালুয়াটা তাদের জন্য যাদের অধিক সহবাসের কারণে অথবা অধিক হস্ত মৃত্যুর কারণে বীর্য পাতলা হয়ে তাদের জন্য দুর্বলতা দেখা দিয়েছে ধ্বজভঙ্গ দেখা দিয়েছে তাদের জন্য এই একটা আর দ্বিতীয়তাম বললাম প্রথমটা তো বলেছি আমি এমন হালুয়া ওইটাতে আপনার সকল প্রকার জন দুর্বলতা দূর হবে যার নাম দিছি লিঙ্গ উত্তেজক হালুয়া ঠিক আছে বন্ধুরা তো এই লিঙ্গ উত্তেজক হালুয়া দুই প্রকার আছে একটা হচ্ছে এই যে এখন তৈরি করবো আমি এটা খেলে কিন্তু আপনার লিঙ্গের মধ্যে লিঙ্গ শক্ত হবে এবং আপনার তার মধ্যে নতুন জুস আসবে তারপর আপনার শীঘ্র দূর হয়ে যাবে তারপর নতুন আপনার আবার শরীরের মধ্যে যৌন উত্তেজনা তৈরি হবে ঠিক আছে এটা হচ্ছে আপনার নম্বর এক আর এটা দ্বিতীয় পার্সেন্ট দ্বিতীয় মানে একই মানে লিঙ্গ উত্তেজক হালুয়া নম্বর দুই ওইটাতে কী হবে একই কাজ করবে অথচ সেটা খেলে আপনারা বাড়তি কী উপকার হবে বাড়তি উপকারই হবে আপনার শরীরের মধ্যে নতুন রক্ত তৈরি হবে নতুন বীর্য তৈরি হবে এবং শক্তি তৈরি হবে ঠিক আছে এবং নতুন নতুন বীর্য তৈরি হবে আপনার মধ্যে আর শরীরের সমস্ত ক্যালসিয়াম সমস্ত ঘাটতি পূরণ করবে আপনারা দীর্ঘদিন সহবাস করে মানে ফস্টমেদিন করেছেন অধিক পরিমাণ সহবাস করছেন তাতে যে ক্ষতি হয়েছে শরীরে সে পূরণ হবে ঠিক আছে তো এই ব্যাপার তো আমি এগুলোর দাম আমি আপনাদের হাতের নাগালে রাখবো যদিও জিনিসের দাম প্রচুর প্রচুর দাম এই জিনিসের ঠিক আছে আর এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো পাওয়া যাচ্ছে না ওরা আমি অর্ডার দিয়েছি ওরা বলছে ঠিক আছে আমরা আনিয়ে দেব এখানে নাই এগুলো কম আছে কম কম আমাকে দিয়েছে এই আমি এখন আপনারা বেশি চাইলে আমি দিতে পারবো না আপনাদেরকে অপেক্ষা করতে হবে ঠিক আছে বন্ধুরা তো আপনারা ইনশাআল্লাহ এই যে আমি এখন হালুয়াটা তৈরি করব। আপনার লিঙ্গ উত্তেজক হালুয়া নম্বর ওয়ান এটা আপনারা মাত্র তিন কোটা খেলে আপনাদের কাজ হয়ে যাবে তিন কোটটা খাবেন মাত্র তিন একটু বেশি বেশি খাবেন সকাল সন্ধ্যা খেতে হবে দশ গ্রাম দশ গ্রাম করে তাহলে এটা মোটামুটি এক মাস খেলে আপনার দেখবেন আপনার যে যাদের যে যৌবন হারিয়ে গেছে সে আবার নতুন যৌবন ইনশাল্লাহ ফিরে পাবেন ঠিক আছে বন্ধুরা তো আমি বন্ধুরা এই কাজগুলো করছি আপনাদের খাতিরে করছি আর দাম কিন্তু আমি এই যখন এই যে এই যে আমি এখন হালুয়াটা তৈরি করবো লিঙ্গ যে হালুয়া এটা কিন্তু লোভবে কাবিরের স্থলে এটা ব্যবহার হবে আমি লোবোবে কাবির আপনাদেরকে তিনটা পাঠাতাম দুটো পাঠাবো আর এটা একটা পাঠাবো আপনারা এটা প্রথমে খাবেন আমারটা খেয়ে দেখবেন কত সুন্দর কাজ হচ্ছে যদি দেখেন হ্যাঁ উপকার হচ্ছে খুব সুন্দর তখন বেশি করে চাবেন তখন আমি বেশি করে দিব এখন বেশি করে দিব না অল্প দিব আপনাদেরকে শুধু এক পিস করে দিব আপনারা পরীক্ষা করার জন্য ইনশাল্লাহ তো বন্ধুরা আরেকটা কথা বলে দিচ্ছি সৌদি আরব থেকে টাকা পাঠিয়েছে এক ভাই রিয়াদ থেকে টাকা পাঠিয়েছে তিনি হয়তো মনে করছে কেন আমি ওষুধ পাঠাচ্ছি না ভাই ওষুধ পাঠাবো পাঁচটা লোক মোটামুটি অর্ডার দিয়েছে তার মধ্যে তিনজন টাকা পাঠাচ্ছে দুজনের টাকা বাকি আছে একজন টাকা পাঠিয়ে দিয়েছে তিনি ভুল পাঠিয়েছে আমার নাম ভুল করে দিয়েছে এই জন্য টাকাটা পৌঁছেনি আমার কাছে তিনি নাম নামটা সংশোধন করবে তো আপনাদের পাঁচটা পার্সেল আমি একসঙ্গে নিয়ে চলে যাব ভাই কারণ এখন প্রতিদিন যাওয়া সম্ভব নয় সকাল বিকাল ঝড় তুফান হচ্ছে বৃষ্টি হচ্ছে আকাশ সবসময় মেঘলা হয়ে থাকে দিনের বেলাতে অন্ধকার লাগছে ঠিক আছে তো এই সমস্ত কারণে ভাই ওষুধ পারিস দেরি হচ্ছে কিছু মনে করবেন না ইনশাল্লা আমি কিন্তু হারাম খাই না ভাই আল্লাহর ভয় আছে আখরাতে ভয় আছে ভাই আল্লাহকে ভয় করি হারাম খেলে সমস্ত আবাদত নষ্ট হয়ে যায় তা আপনাদের দশ হাজার পাঁচ হাজার টাকার জন্য বা দু হাজার টাকা মানে এই তো তিন হাজার টাকা করে পাঠান আর কি ওই তিন হাজার টাকার জন্য কি আমি আমার ইমান বিক্রি করে দেবো অত সহজ নয় অত সহজ না আমরা হারাম খাই না এবার একটু দেরি যদি হয় একটু সবর করবেন ভাই সবর করবেন এই যে দেখেন ওষুধগুলো নিয়ে আসি এই ওষুধগুলো তৈরি করতে আমাকে দুই তিন দিন লেগে যাবে সব করতে হবে এবার কত ওষুধ দেখেন এখানে প্রচুর ওষুধ আছে এখানে এই এত টুকার মধ্যে অনেক অনেক পাঁচশো হাজার টাকার ওষুধ বুঝতে পারছেন তো আরেকটা কথা বলে দিচ্ছি ভাই আমি গরিব মানুষ আমার কাছে পুঁজি বেশি নাই আমার অল্প পুঁজি আমি ওষুধ কিনে নিয়ে আসি এটা সব তৈরি করবো সেটা বিক্রি করে টাকা পাবো তখন আবার আমি নিয়ে আসবো কলকাতা থেকে নিয়ে আসবো এই ব্যাপার আমার কাছে বেশি টাকা পয়সা নেই এবার কোম্পানির এর জন্য আমি হয়তো একটু দু টাকা বেশি নেবো আপনার কাছ থেকে কত কাজ হবে গ্যারান্টিতে কাজ কারণ আমার সমস্ত অরিজিনাল মাল আমি নিজে তৈরি করব। এ আমি বালুটি নিজে তৈরি করব আপনার বালতি খাচ্ছেন সেটা কোম্পানির মাল কিন্তু কোম্পানি কী করে তৈরি করে আমার জানা নাই কিন্তু আমি অরিজিনাল মাল দিয়ে তৈরি করব সেটা বেশি কাজ করবে ইনশাল্লাহ বেশি কাজ করবে এবার হয়তো কোম্পানি নিচ্ছে আপনার জানিস আমি দু টাকা বেশি নেবো আপনাদের বলে নেব ভাই কারণ আমি পরিশ্রম করছি ভাই পরিশ্রম করছি আমি দু টাকা বেশি নেব কিন্তু মালটা ভালো পাবেন কাজটা বেশি হবে ঠিক আছে বন্ধুরা তো আমি এই মালগুলো আজ নিয়ে আসি এইগুলো আমি তৈরি করতে আমার দুই দিন লাগবে তারপর আমি মালগুলো পাঠাবো আপনার কিছু মনে করবেন না সৌদি আরবের ভাইদেরকে বলবো আপনি কিছু মনে করবেন না একটু দেরি হয়ে যাচ্ছে ঠিক আছে বন্ধুরা তাছাড়া অন্য অন্য ভাইয়েরা যদি আপনার আরেকটা কথা বলে দিচ্ছি আমি একটা আমার কাছে একটা আমি একটা হালুয়া তৈরি করবো সেটা হচ্ছে গনোরিয়ার কারণ অনেকে আমাকে অভিযোগ করছেন যে গনোরিয়ার কোনো মতে ভালো হচ্ছে না অনেক ওষুধ খেয়েছেন অনেক চিকিৎসা করছেন কোনো মতে ভালো হচ্ছে না তো শেষ চিকিৎসা আমার কাছে করবেন ইনশাল্লাহ আমি একটা এমন হালুয়া তৈরি করে দেব তো ওইটা যদি খান তাহলে কী হবে গনোরিয়া পুরাতন হোক অথবা নতুন হোক এবং যদি আপনার ফেরসফার রাস্তায় কিটকিট করে কামড়ায় একটু জ্বালা যন্ত্রণা হয় তো এইগুলো দূর করে গনোরিয়ার ঘাকে শুকিয়ে দেবে ইনশাল্লাহ এবং গনুরিয়াকে চিরতরে আপনার শরীর থেকে ভালো করে দেবে আরেকটা মনে রাখবেন গনোরিয়া থাকলে কিন্তু লিঙ্গ শক্ত হবে না লিঙ্গ উত্তেজিত হবে না হ্যাঁ আপনার লিঙ্গ ছোটো হয়ে থাকবে এই জন্য গনোরিয়া চিকিৎসা অবশ্যই করবেন অবশ্যই করবেন ঠিক আছে বন্ধুরা তো আরেকটা ওষুধ আমি তৈরি করতে যাচ্ছি পায়খানা ক্লিয়ার করার জন্য কারণ আপনার যদি ধাতু রোগ থাকে না ধাতু রোগ যে এত ওষুধ খান আপনার ভালো হবে না যতক্ষণ পায়খানা নরম না হবে আপনার এই জন্য আমি একটা পায়খানার ওষুধ তৈরি করব। আর হচ্ছে একটা ভুক লাগা ভুক লাগার ওষুধ একটা তৈরি করবো আমার সমস্ত আমি আমি লেখেছি আমি লেখা আছে আমার দেখাচ্ছি আমি এই দেখুন আমার সব লেখা আছে হ্যাঁ আমি লেখেছি এগুলো উর্দুতে তো আমি ওষুধগুলো আমার নিয়ে আরো পাই এ সমস্ত যে যেগুলো বলছি আপনাদেরকে তা এগুলো ওষুধে আমি আস্তে আস্তে সব তৈরি করবো আমার কাছে পেয়ে যাবেন মানে আপনার শরীরকে ফিট রাখার জন্য একেবারে মানে হজম শক্তি ফিট রাখার জন্য যৌ যৌবন শক্তি ফিট রাখার জন্য হ্যাঁ পেট ফিট রাখার জন্য যত কিছু দরকার আমার কাছে পেয়ে যাবেন অল্প দামে পেয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা তো আপনারা যে কোনো দেশ থেকে আমাকে অর্ডার করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ওষুধ পাঠিয়ে দেবো তো আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন তাহলে আরও অনেক জান অনেক কিছু জানতে পারবেন শুনতে পারবেন ঠিক আছে বন্ধুরা তাহলে আমি এখন ভিডিওটা শেষ করছি এখন শেষ করে দিচ্ছি তারপরে আবার কথা বলবো আপনাদের সঙ্গে তো এবার আমি মোটামুটি আর পাঁচটা পার্সেন আমি নিয়ে যাবো নিয়ে যাবো ছেড়ে দিয়ে আসবো কলকাতা থেকে সেরে দিয়ে আসবো এখান থেকে অসুবিধা হচ্ছে হ্যাঁ এখানে আমি সার্চ সৌদি আরবে ওরা করে দিয়েছে দুবাই দুবাই করে দিচ্ছে বুঝতে পারছেন তো এই স্লিপের মধ্যে লেখা আছে আরব আমিরাত অথচ আমি ওটা পাঠাইছি সমস্ত ঠিকানা লেখা আছে সৈদ হবে তো এ সমস্ত করলে তো হবে না এই জন্য আমি এখান থেকে পাঠাবো না আমি পাঠাবো কলকাতার থেকে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন এখানে শেষ করে দিচ্ছি এই দেখেন দুটো ওষুধ বানাবো কত আইটেম দেখছেন দেখতে পাচ্ছেন তো কত আইটেম দেখেন দুটো ওষুধের জন্য শুধু তো এই ব্যাপার ভাই আমি আরাম খাই না ধোঁকা দিই না আপনাদেরকে আসল মাল দিয়েই আপনাদেরকে ওষুধ বানাবো বানিয়ে দিব যাতে আপনাদের কাজ হয় ঠিক আছে বন্ধুরা ইনশালে একশো পার্সেন্ট কাজ হবে আমি তো আপনারা যে অর্ডার দিবেন অর্ডার দিয়ে যে কোনো দেশ থেকে অর্ডার দিতে পারেন আমি এবার দেখেন রোজা চলে গেছে আর অসুবিধা নাই আপনারা রেডি হন ওষুধ খেয়ে শরীরটা ঠিক করার জন্য নতুন যৌবন পাওয়ার জন্য আর ইনশাআল্লাহ আমার কাছে আসল জিনিস পাবেন কারণ আমি দুই নম্বরই লোক নয় এক নম্বরই লোক আমি আল্লাহকে ভয় করি এর জন্য আমি কখনও ধোঁকা দিতে পারবো না আপনাদের যদি ভালো হয় তাহলে আমি মানুষকে ধোকা একবার দেওয়া যায় বারবার দেওয়া যায় না ভাই আমি হয়তো ধোকা দিয়ে আপনার কাছে একবার টাকা নিলাম কিন্তু আপনাদের আপনার যদি কাজ না হয় আপনি দ্বিতীয়বার আমার কাছে ওষুধ নেবেন না এর জন্য আমি ভালো জিনিস দিব যাতে কাজ হয় এবার কাজ হলে হবে আপনি আমার কাছে দুবার তিনবার নেবেন হ্যাঁ এবং অন্য আরও আপনার বন্ধু বান্ধবকে বলবেন যে হ্যাঁ তিন ওষুধটা কাজ হচ্ছে তাহলে আমার সেটা আমার লাভ এর জন্য সৎ পথে চলতে হবে অসৎ পথে চললে কোনো কল্যাণ নেই আল্লাহর পক্ষ থেকে অভিশাপ এবং মানুষের পক্ষ থেকে অভিশাপ এর জন্য কোনো দিন আমরা পথ অবলম্বন অসৎ পথ অবলম্বন করি না করবো না ইনশাল্লাহ পথে চলবো পথে চলবো আর আপনার আশীর্বাদ করবেন দোয়া করবেন যাতে এবার আপনাদের সেবা করতে পারি তাহলে ভালো থাকবেন শেষ করে দিচ্ছি ভাইজানেরা